মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রং বেরং ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করবো আমার নতুন ব্লগ, তোমার পাশে থাকবো প্লিজ বন্ধুরা। চলো, আমি ঘুম থেকে অনেক ঘুম উঠেছি, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার স্নানে যাব। আজকে মাথায় একটু শ্যাম্পু করবো, বৃহস্পতিবার শ্যাম্পু করা হয়নি, একটু দেরি হয়ে গেছিলো তাই আজকে মাথায় শ্যাম্পু করবো। চলো দেখি মা কী করছে। ওমা, কি করছো গো? কি চাপিয়েছো? আলু, এদিকে মটর, মটর সেখানে হচ্ছে, এটা মানে সন্ধ্যাবেলা ঘুগনি হবে তার জন্য মনে হচ্ছে। আলু ভাজা হচ্ছে না তরকারি, সেটা মা আসলে জানো। আলু ভাজা হচ্ছে না তরকারি, আলু ভেজে একটা সেট কিনে দেবি করবো। কী দিয়ে খাবো গো? তরকারি ভাজা লুচি দিয়ে তো ভালোই লাগে। তুমি আমার জন্য কী করবে? তোমার জন্য খাবে সেটাই হবে না, সকালবেলা তেলে জিনিস খাবো না, তুমি রুটি করে দাও। এটা কি রাতের জন্য, ঘুগনির জন্য? হ্যাঁ, রান্না করছে, টিফিন করছে আর কি। চলো, আমার দেরি হয়ে গেছে, স্নানে যাই, শ্যাম্পু করবো আজকে, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। বলে দাও, বলো না, মা নিয়ে যাবে না কিন্তু, গুড মর্নিং বলে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার নামটা কি? আদ্রি। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? বাইরে কি করতে যাচ্ছ? ভালো ছেলেরা বাইরে, ভালো ছেলেরা কোনদিন বাইরে যায় না, বাইরে বাইরে করে না, বুঝেছো? তুমি তো পচা। তো বন্ধুরা, স্নানে যাব, তার আগে কিছু কাচাকুচি ছিল সেগুলো সেরে নিলাম, আমারই কিছু জামা ছিল সেগুলো আমি ধুয়ে দিলাম। যতটা সেরে দিয়ে যাব মার ততটা হাতের কাজ কম হবে, তাই যতটা পারি সেরে দিয়ে যাই। খুব একটা কিছু সারতে পারি না, বা মা খুব একটা কিছু আমাদের জন্য ফেলে রাখে না। মা নিজের হাতে প্রবলেম হলে কি আমি মা নিজেই করে নেয়, আসলে মা না, মারাই পারে। তো যে কটা ছিল আমি ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে শ্যাম্পু করব। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার করে আমি শ্যাম্পু করি, বৃহস্পতিবার একটু লেট হয়ে যাওয়াতে আমি শ্যাম্পু করতে পারিনি, তা মাথা খুব ময়লা হয়েছে, মা শ্যাম্পুটা আজকে আমাকে করতেই হবে। তো চলো বন্ধুরা, শ্যাম্পুটা করে নিলাম, শ্যাম্পু হয়ে গেছে, মাথাটা মুছে নিলাম, আমি ড্রেসও পরে নিয়েছি, মাথাটা মুছে নিই ভালো করে, নাহলে ওই মাথার চুলের জলেই আমার জামাটা ভিজে যাবে। ভালো করে মাথা মুছে নিয়েছি, মাথায় একটু আমি সিরাম লাগাই, একটু এক ফোঁটা সিরাম লাগাই মাথায়, যখন চুলটা বড্ড রাফ হয়ে যায়। কি বলতো বন্ধুরা, সময় একদম পাই না, একদম সময় পাই না, সকালে উঠে এত তড়ি করি শ্যাম্পু করা যায় না, তবুও চেষ্টা করি করার। তো বন্ধুরা, এই গরমে তোমরা সবাই ভালো আছো তো? কেন প্রচণ্ড গরম পড়েছে, বেশি করে জল খাবে বন্ধুরা, প্রচণ্ড ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে, সবাই কিন্তু ভালো থাকবে বন্ধুরা। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, শ্যাম্পু করেছি, রেডিও হয়ে গেছি ডিউটির জন্য, এবার খাবো, খেয়ে বেরিয়ে যাবো। চলো দেখি মা আমার জন্য কি টিফিন করেছে। মা দিয়েছে রুটি আর আলুর তরকারি, একেবারে ভিজিয়ে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করে খাই তো, একেবারে দিয়ে দিয়েছে, নরম হয়ে গেছে, আমার খেতে সুবিধা হবে। চলো খেয়ে নিই, এই সকাল টাইমটা আমি একদম খাওয়ার সময় পাই না, যাও তাও করে খেয়ে চলে যাই। তাই মা যেদিন রুটি করে, সেদিন রুটি করে তরকারিটা রুটির উপর অনেকক্ষণ দিয়েই রাখে, যাতে নরম হয়ে যায়, আমি যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। তা ঝপঝপ ঝপঝপ করে খেয়ে নিচ্ছি, আমাকে এতটা রাস্তা যেতে হবে আবার। তো বন্ধুরা, ডিউটির জন্য রেডি হয়ে গেছি, চলে যাবো বাড়ি, আবার দেখা হবে সন্ধ্যাবেলা। চলো আসছি। গুড ইভিনিং ফ্রেন্ড, ডিউটি থেকে চলে এসেছি, এই যে সোনাই এসে আমার কোলে উঠেছে, এই যে আমার পাপাই ভাই, এটা আমার, ওটা কে বাবা? আর এটা হচ্ছে আমাদের ছোট্ট আদ্রি। তোর নাম বলো? আদ্রি। আচ্ছা, আর ওটা কে, ওটা কে? এটা মামা। আচ্ছা হাই করো, হাই করে দাও, হাই।
গুড ইভিনিং বলে দাও গোপাল আমার। হ্যাঁ, ঘুরতে যাবে, বেড়াতে যাবে তুমি? ও বাপি বাপি বাপি। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি দেখি। অ্যাকচুয়ালি আমি আর বোন যাব পার্লারে। অনেক দিন ধরেই আইব্রোটা করা হয়নি, অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে। তাই বোনকে বললাম, বোন চল একটু যাই। আর সোনাইটা তো একদম বাইরে বেরোয় না, শুধু বাড়ির সামনেটুকু ঘুরে, ওকে নিয়ে একটু ঘুরে আসি। তাই পার্লারের দিকে আমি আর বোন চললাম। কাছেই পার্লারটা, আমার চেনা পরিচিত, আমার এক ফ্রেন্ডই এখানে আমার আইব্রো করে, ভীষণ ভালো করে। তাই পার্লারে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, এবার রাতে ডিনারটা সারবো, চলো খেয়ে নেওয়া যাক। চলো দেখি আমার মা রাতের ডিনারে কি কি করেছে। তো বন্ধুরা দেখো রাতের খাবারে কি আছে। মা সকালে ঘুগনি মটর ভিজিয়েছিল, তারই একটা তরকারি করেছে, ঘুগনি মতন করেছে। আর আমরা ভাত দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসি। আমাদের রাতের খাবার ভাত আর মটর আলুর তরকারি বা ঘুগনি, যাই বলো বন্ধুরা, সেটাই। রাতের খাবার হয়ে গেছে, বিছানা করছি। আমি আর মায়ের ঘরে থাকি বন্ধুরা, বাবা বারান্দায় থাকে, বোন ঘরে থাকে। বিছানা করে নিচ্ছি, ভালো করে বিছানাটা ঝেড়ে ভিমশাড়িটা খাটিয়ে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা লাইক একটা কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নতুন লিঙ্ক আপনার কাছে পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, বাড়ির সকলকে নিয়ে ভালো থাকবেন।